বরাদ্দ করতে আবারো হচ্ছে কিনা কেন্দ্রীয় সরকার। আমরা সভাপতি মন্ডলী হিসেবে আমাদের জেলার প্রাক্তন পার্টি নেতা বিধায়ক অশোক মিত্র, আমাদের সদর মহকুমা কমিটির সম্পাদক কমরেড ত্রিপুরা এবং নারী নেত্রী সুপ্রিয়া মল্লিকের নাম সভাপতি মন্ডলীতে থাকবার জন্য আমি প্রস্তাব করছি। এই প্রস্তাব সভা রাজ্যের বামপন্থী সরকারকে লুকা যায় না, যাবে না। আমাদের দেশের কেন্দ্রীয় সরকার দেশটাকে শুরু থেকেই স্বৈরাচারী কায়দায় শাসন করার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন। এরই মধ্যে ভারতবর্ষকে আমেরিকার জুনিয়র পার্টনার তথা আমেরিকার তাবেদার সরকারে পরিণত করার জন্য শুরু থেকে গভীর ষড়যন্ত্রে লিপ্ত, যার বিরুদ্ধে আমরা প্রতিনিয়ত প্রতিবাদ করে আসছি। আমাদের দেশের কেন্দ্রীয় সরকার, আমাদের দেশের যে পবিত্র সংবিধান, সেই সংবিধানকে উপেক্ষা করে, সংবিধানকে অবজ্ঞা করে, সংবিধানকে ন্যূনতম মান্যতা না দিয়ে দেশ শাসন করার চেষ্টা করে আসছেন, যার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে আসছিলাম শুরু থেকে। কিন্তু আমরা লক্ষ্য করছি, শুধু সংবিধান আক্রান্তই না, যেভাবে সরকার চলছে এরা স্বৈরাচারী পদ্ধতিতে দেশ শাসন করার জন্য যা যা করা দরকার, পৃথিবীর ইতিহাসে স্বৈরাচারী শাসকরা বিগত দিনে যা করেছেন, যে পথে পরিচালিত হয়েছেন, সে পথে চলছে আমাদের দেশের কেন্দ্রীয় সরকার।